নোটবন্দির সময় কোটি কোটি টাকা বদল করেছেন শুভেন্দু, বিস্ফোরক যুবনেতা। কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সময় কাতির তিনটি সমবায় ব্যাংক থেকে কোটি কোটি টাকা বদল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের 2 নং ব্লকের বলরামপুরে চাটাইয়ের সভা থেকেই এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি। যুবনেতার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সুপ্রকাশের দাবি, নোটবন্দির সময় তিনটি সমবায় ব্যাংক থেকে কোটি কোটি টাকা পরিবর্তন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সে সময় একাধিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই পদকে কাজে লাগিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই টাকা বদল করেছেন। একই সঙ্গে তার দাবি, সঠিক তদন্ত হলেই আমার অভিযোগের সততা সামনে আসবে। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বা তার ঘনিষ্ঠ মহলের কোনো প্রতিক্রিয়া সামনে না এলেও বিষয়টি ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। বুধবার বিকেলে নন্দীগ্রাম 2 নং ব্লকের বলরামপুরে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে এই বিস্ফোরক অভিযোগ সামনে আনেন সুপ্রকাশ। অভিযোগ করেছেন, নন্দীগ্রামকে ব্যবহার করে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন শুভেন্দু। ধীরে ধীরে সেটা নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছে। শুভেন্দুকে লোডশেডিং বিধায়ক বলেও কটাক্ষ করেন তিনি। বস্তুত কদিন আগে নোটবন্দির প্রসঙ্গ টেনে নাম না করে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শুভেন্দু। ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর, তারপরই সুর চড়িয়েছেন সুপ্রকাশ।